আপনি কে ফায়দুদ্দিন প্রামাণিক? জি জি দাদা, আস্তে যা। আপনার ছেলে আসিরুদ্দিন প্রামাণিক? জি। সে কি আরব আমিরাতে রাজবান শহরে চাকরি করে? এই দেশ থেকে মন দেয় ব্যবস্থা মিডিল ইস্টে যেমন, সেই চিন্তায় কোনো কাজ কামি করতে পারতেছে। আপনার ছেলে কি ওই রমজান দালালের মাধ্যমে সেখানে গেছে? গত তিন দিন আগে সে এক দুর্ঘটনায় ইন্তেকাল করছেন। আমার ছেলেটা আপনার মতোই দে। আমরা প্রবাসীদের কল্যাণ করি, এ বিদেশে লাস্টে তো কখনো কাজ করি না, এইটা আমাদের এখতিয়ারে পড়ে না। কি করেন? তুমি বলেছিলে না যে পুলিশ ক্লিয়ারেন্সটা হলি পরে তো তোমাকে পাবো। রাখেন ভাই, যাই বললে তার যাওয়া যায় না। মাল সারে টাকা দেবেন? 1,350 টাকা দিয়ে লাশ পার করবেন? বিটা বন্দুক দিয়ে ছেলে লাশ আনতে পেরেছি, বাকিটা ওই বন্দুক থেকে নেব। আমার ছেলেটার জ্বর, আমি যাইতে পারবো না স্যার। আর গাড়িটা একটু ঠিকঠাক কইরা মোবিল বদলানো লাগবে। বাইনচোদ, তোরে যাইতে কইছি তুই যাবি, খরচাপাতে যা লাগে তারা দিবে, তুই যাবি? ওসি সাহেবের দেশ কোনখানে? এ বগুড়া। সন্তান সন্তান আদি কয়জন? আমি নেই সন্তান, সবই আল্লাহরই খেলা। আপনার কোনোদিন সন্তান হারানোর ভয় নাই? তোমারে যেই ছেলের বউ কইরা বিদেশে পাঠাতে চাইছিলাম সে মারা গেছে। হ, আমার লাগেই সে মরছে। আপনার কি ওই একটাই ছেলে? তিন তিনজন মারা যাওয়ার পর আমার আসিস, বড় আদরের ছেলে আমার।